চকলেট আইসক্রিম রেসিপি যেটা বানানো অনেক সহজ অনেক ইজি আর আমার ভিউয়ার্সরা অনেক দিন ধরেই চাচ্ছিল চকলেট আইসক্রিম রেসিপি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম আপনারা কিন্তু বানিয়ে বাসায় এনজয় করতেই পারেন আমার আইসক্রিম রেসিপিটা একবার বাসায় বানিয়েই দেখুন না মন প্রাণে তৃপ্তি চলে আসবে ইনশাআল্লাহ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে ভ্যানিলা আইসক্রিম রেসিপি যেটা বানিয়েছিলাম অনলি দুইটা উপকরণ দিয়ে আপনারা অনেক পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আর এই আইসক্রিমের একটা বিশেষত্ব হচ্ছে আমার ভ্যানিলা আইসক্রিমের রেসিপি যারা দেখেছেন তারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন বাসায় ইজিলি কোনো সন্দেহ নেই যাই হোক এখন আমরা চলে যাচ্ছি চকলেট আইসক্রিম বানাতে চলুন ভিউয়ার্স চলে যাচ্ছি আমার কিচেনে ফ্রেশটি আমার লাগছে হুইপড ক্রিম আমি একটা বলে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং অবশ্যই হুইপড ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মুছে মুছে নিয়ে নিচ্ছি গ্লাস থেকে এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি এক মিনিটের মতো ভিউয়ার্স দেখতেই পাচ্ছে নিশ্চয়ই এক মিনিট পর আমার হুইপ ক্রিমের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে একটা স্প্যাচুলার সাহায্যে বাটির গায়ে যেগুলা এক্সট্রা ক্রিম লেগেছিল সেগুলো একসাথে বাটির মধ্যে করে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কন্ডেন্স মিল্ক এবং আরও দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার ভিউয়ার্স এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের হয় তা না হলে কিন্তু চকলেট আইসক্রিমের ফ্লেভার বলুন কিংবা টেস্ট কোনোটাই ভালো আসবে না যেহেতু আবারও আমরা বিট করে নিচ্ছি এক মিনিটের মতো আচ্ছা এইদিকে আইসক্রিমের ক্রিমটা বিট হতে থাক আর আপনাদের সাথে আমি ছোট্ট টিপস একটা শেয়ার করছি এই পর্যায়ে আইসক্রিমের ক্রিমটা বিট করার সময় এই ক্রিমটা আপনার কাছে যদি বেশি থিক মনে হয় এইরকম কনসিস্টেন্সি যদি না আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে 2-3 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের আইসক্রিমের ক্রিমটা কিন্তু একদম রেডি রাইট কনসিস্টেন্সিতে চলে আসছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে ওপরের সারফেসটা একটু ক্লিন করে নিচ্ছি অর্থাৎ সমান করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে ব্যাস হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ওপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি সেই জন্য একটা চকলেট বার নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এটা দিয়ে আমি একটু ওপরে গার্নিশ করে দিচ্ছি তেমন কঠিন কিছুই না জাস্ট একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি এবং সেটা দিয়ে আমি চকলেটটা গ্রেট করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে আমার এই আইসক্রিম বক্সটা রেখে দিচ্ছি 8-10 ঘন্টার মতো ফিরছি 10 ঘন্টা পর আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে এখন আপনাদেরকে একটু একটা স্কুপের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে আমার আইসক্রিমটা কত ভালোভাবে জমেছে এবং কোনো আইস ক্রিস্টাল নেই একদম সফট ক্রিমি একদম মুখে দিলেই গলে যাবে এমন খুবই মজার আইসক্রিম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করার অনেক ইজি একটা ওয়ে এক্সট্রা করে আমি এই চকলেট আইসক্রিম বানাতে কিন্তু কোনো চকলেট ইউজ করিনি জাস্ট আপনারা বাসায় থাকা কোকো পাউডার দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই চকলেট আইসক্রিম দেখতে পাচ্ছেন ওপর দিয়ে সামান্য চকলেট সিরাপ আমি দিয়ে দিয়েছি তবে এই চকলেট সিরাপ কিন্তু সম্পূর্ণই অপশনাল চকলেট সিরাপ ছাড়াও চকলেট আইসক্রিম খেতে হয়েছে অসম্ভব মজার আলহামদুলিল্লাহ বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এবং ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না টেস্ট কেমন হয়েছে যাই হোক আজকের মতো আমি এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম